আল্লাহর সামনে আল্লাহর সরাসরি অবাধ্য হয়ে ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয়, ও মুসলমান আপনি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে স্বীকার করেন, আপনি যত পাপিষ্ট হন না কেন আপনার দোয়া কেন কবুল হবে? শর্ত আদায় করে দোয়া যদি করেন, দোয়া করে আবার হুলস্থুল যদি না করেন, তাড়াহুড়ো যদি না করেন, দোয়া করে আল্লাহর কাছে দরখাস্ত জমা দিয়ে দেন, দুরুদ পাঠ করেন, শর্ত আদায় করে দোয়া করেন, আপনি যত অপরাধী হন, যত গুনাহগার হন, যত পাপিষ্ট হন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আচ্ছা ভাই, আমরা যত খারাপ হই, আপনি নামাজ পড়েন না, আপনি ফিল্ম দেখেন, আপনি হারাম জিনিস দেখেন, আপনি অনেক খারাপ কাজ করেন, গালিগালাজ করেন, মানুষের হক মারেন, যত খারাপ আপনি হন, আপনি ইবলিসের চেয়ে বেশি খারাপ হতে পারবেন? ইবলিসের চেয়ে বেশি খারাপ হওয়ার সুযোগ আছে? খারাপের বাপ সে, তার মতো খারাপ তো আপনি চাইলেও হতে পারবেন না, ঠিক না? ঠিক। আচ্ছা, এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন? এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সেজদা করো আদমের সম্মানে, সেই নির্দেশ সে লঙ্ঘন করেছে ডাইরেক্ট আল্লাহর সামনে, সরাসরি লঙ্ঘন, সরাসরি বিদ্রোহ। আপনার সামনে আপনার ছেলে, আপনার কর্মচারী, আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না, কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন। অথচ আপনিও মানুষ, সেও মানুষ, আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, এ হলো সৃষ্টি। সে যুক্তি দেখায়, খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমারে আগুন থেকে তৈরি করছেন, তারে মাটি থেকে তৈরি করছেন, আমি কেন তারে সিজদা করব? তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে, কত ডেঞ্জারাস সিচুয়েশন বুঝছেন! কি পরিমাণ রাগ আল্লাহ রাব্বুল আলামিনের হওয়ার কথা! তার তো গুণবাচক নাম শুধু রহমান রহিম না, তার গুণবাচক নাম আছে কি? কাহ্হার, জব্বার। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামও তো আছে, তিনি তো প্রচন্ড রকমের কাহারের অধিকারী। তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে, হটকারিতা দেখিয়েছে, অহংকার করেছে, দম্ভ দেখিয়েছে, এত বড় বেয়াদবি করেছে, ওই টাইমে আল্লাহ তাআলা তো রাগ হওয়ার কথা। ওই রাগের সময়, ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন যাও, ফখরুজ মিনহা ইন্নাকা রাজীম, জান্নাত থেকে বের হও, তুমি বিতাড়িত, আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন। ভাইরা আমার, এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসছে, কি দোয়া করছে? রব্বি আনজিলনি ইলা ইয়াউমি ইউবাসু, আল্লাহ আমাকে সুযোগ দেন কি আমার পর্যন্ত হায়াতটা দেন, আমাদের দোয়া করে বসছে। কিন্তু আল্লাহ তারা কি করছেন? আল্লাহ বলছেন তো বড় সাহস তোর বেটা, মাত্র সেজদা করতে বলছেন করলি না, কমবখত, আবার দোয়া করস। আল্লাহ সেটা বলেন নাই, আল্লাহ কি করছেন? ইন্নাকা মিনাল মুনজারি, যাও তোমাকে সুযোগ দেওয়া হলো। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবো না ইনশাআল্লাহ? ইবলিসই আমাদেরকে বোঝায় ফুসলায়, তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে? তোর নামাজের ঠিক নাই, তোর ইবাদতের ঠিক নাই, এত আকাম কুকাম করস ফেসবুকে ইউটিউবে, তোর মতো দুই নম্বর একটা মানুষ কোন মুখে আল্লাহর কাছে দোয়া করবি? থাক, দোয়া করিস না, আমি কেমনে আর এই মুক্তি দোয়া করবি? এটা যখন আপনার মনের ভিতরে আসে তখন বুঝবেন যে মিস্টার ইবলিস অ্যাক্টিভ হয়ে গেছে আপনার শরীরে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহর কাছে দোয়া করবেন তো ইনশাআল্লাহ।